আরো নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণ সহজ একটি বাটার রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি চাল কুমড়োর খোসা বাটা। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের এই রেসিপিটাও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই চাল কুমড়োর খোসা রেসিপিটা করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো থেকে খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলোকে এখন সেদ্ধ করতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে। এই জলটা কিন্তু আমি পুরোপুরিভাবে শুকিয়ে ফেলবো। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, এই চাল কুমড়োর খোসাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। সিদ্ধ করা চাল কুমড়োর খোসাগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। চাল কুমড়োর খোসাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, তো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো বাটাই কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে তুলে নেব। এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। আর দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 8-10 কোয়া মতো রসুন কুচি। এই রেসিপিটাতে একটু রসুনের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখন এই রসুনটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। রসুনটা আমাদের ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা চাল কুমড়োর খোসাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। এখন এই পেস্টটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে নাড়তে থাকবো, এটাকে একদম শুকিয়ে ফেলবো। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও বিভিন্ন ধরনের বাটা খেয়ে থাকেন। তো আপনারা অবশ্যই এই চাল কুমড়োর খোসাটা ফেলে না দিয়ে এইভাবে বাটা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আর তাছাড়া এই চাল কুমড়োর খোসাগুলো ঝিরিঝিরি করে কেটে ভাজাও কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি এই চাল কুমড়োর পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট পরে এই বাটাটা দেখুন অনেকটাই বেশ ড্রাই হয়ে এসেছে আর নিজে থেকেই উঠে আসছে, তার মানে এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেবুর রস। তবে এই লেবুর রসটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে 2টো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আমাদের এই চাল কুমড়ো খোসা বাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চাল কুমড়োর খোসা বাটার এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।